আগামী 5ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের মাটিতে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের এই বড় আসর শুরু হওয়ার আগেই নিজেদের ভবিষ্যৎবাণী জানাচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। যুবরাজ অবশ্য বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে এমন চারটি দল নয়, বরং 5টি দলের নাম বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ সিং বলেছেন, অবশ্যই ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে। আমি এখানে 5টি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার সুযোগ আছে, কারণ সাদা বলের ক্রিকেটে তাদের একটি টপিক দরকার। সব থেকে মজার ব্যাপার হলো এই 5টি দলের মধ্যে যুবরাজ পাকিস্তানকে রাখেননি। তবে এর আগে যেসব তারকা ভবিষ্যৎবাণী করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ তারকাই তাদের তালিকায় পাকিস্তানকে রেখেছিলেন।